নাইট ভিশন ওয়ান প্লাসের বিভিন্ন অপশনস দেওয়া আছে এখানে। আইটেল আগে যে মোবাইলগুলো মোবাইল ইউজ করতাম তার চেয়ে এখন এখানে আবার অনেক অপশনস বিভিন্ন দেওয়া আছে অপশনস। তো সেক্ষেত্রে আপনার ডোন্ট ডিস্টার্ব স্ক্রিন শট ডেটা সেভার দেন ওয়ান হ্যান্ড মোড, ওয়ান হ্যান্ড মোডের যে সিস্টেমটা খুবই ভালো। ওয়ান হ্যান্ড মোড সিস্টেম থাকলে আপনি ওয়ান হ্যান্ডে চাইলে ইউজ করতে পারবেন এটা, আপনার যে কোনো সিস্টেম আপনার পুরো স্ক্রিনটা ছোট হয়ে আসবে দুপাশ থেকে উপরে এবং বাম পাশ থেকে দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে সংক্ষেপে অ্যাপসগুলো ইউজ করতে পারবেন, দ্যাট মিন্স ওয়ান হ্যান্ডে এক হাতে ইউজ করতে পারবেন অ্যাপসগুলো। সো সে অ্যাপসটা সিস্টেমটা খুবই ভালো। সো দেন আপনি আবার ক্লিক করলে সেই ওয়ান হ্যান্ড মোডটা চলে যাবে। দেন আপনার যে অপশনস আছে অপশনসের মধ্যে রয়েছে মোবাইল ডেটা, ব্লুটুথ, রিং, হটস্পট, অটো, এগুলো সব মোবাইলই কম বেশি থাকে। বাট আইটেল মোবাইলের স্পেশালিটি হলো এখানে আইকাস্ট একটা সুবিধা আছে, আল্ট্রা পাওয়ার। আপনি যদি মোবাইলে চার্জ খুবই কম থাকে তো সেক্ষেত্রে আপনি আল্ট্রা পাওয়ার অপশনটা সে ক্লিক করে দিলে, আল্ট্রা পাওয়ার অপশনসটা ক্লিক করে যখন যদি আপনি দেন তাহলে দেখা যাবে যে আপনার আল্ট্রা পাওয়ারের আপনার মোবাইলে 1% চার্জ দিয়ে অন্তত 10 ঘন্টা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনার এটা বলাই যায় যে খুবই ভালো একটা উদ্যোগ আইটেল মোবাইলের। সো আপনার আই কমফোর্টের একটা অপশনস আছে, আপনি এখানে আই কমফোর্টে ক্লিক করে রাখলে আপনার দেখা যাবে যে কালারটা কিছুটা হালকা আই কমফোর্টের আই কমফোর্ট জোনে অবস্থান করবে, হালকা লালচে কালার ধারণ করবে। সো সেটা কিন্তু একটা ভালো একটা দিক আইফোন আইটেলের। সো আপনি আরও অপশনস দেখতে পাচ্ছেন যে এখানে টর্চ অপশনটা আছে, আবার সবচেয়ে ইউনিক যে অপশনগুলো থাকে এর মধ্যে স্ক্রিনশট, স্ক্রিনশট, ওয়ান হ্যান্ড মোড, দেন আল্ট্রা পাওয়ার, এগুলো আপনার আইটেল মোবাইলগুলো খুব ভালোভাবে দিচ্ছে এই অপশনসগুলো। আরও বিভিন্ন ফিচার আছে আইটেলের, আর এটার অনেকগুলো জিনিস আরও অনেকগুলো সিস্টেম অনেক ভালো ভালো অপশনস আছে যেগুলো আমি পরে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।